সুরঙ্গ সিনেমায় শোকার খ্যাত আফরান নিশুর সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন তমা মির্জা। তমা মির্জাকে ঘটা করে চিনবার আর একটা উপায় হচ্ছে সুরঙ্গ তুফান খ্যাত পরিচালক রায়হান রাফি। তমা মির্জা এবং রাফি পারিবারিক দিক থেকে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। দর্শকদের প্রশংসার পাশাপাশি বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছিল সিনেমাটি। এই সুরঙ্গ সিনেমার পর তাকে আর কোনো নতুন সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তবে রায়হান রাফির সাথে বিভিন্ন জায়গায় ফটোশ্যুট এবং মডেলিং করতে দেখা গেছে। তবে এবার জানা গেল নতুন এক তথ্য। বিষয়টি জানিয়েছেন তমা মির্জা নিজেই। তিনি জানালেন, তুফান সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি, কিন্তু তিনি নিজে থেকেই সিনেমার অফারটি ফিরিয়ে দেন। ভেবেছেন কত বড় পর্যায়ের নায়িকা হলে শাকিব খানের বিপরীতের অভিনয় ছেড়ে দিতে পারে, আমার ভাবতে কিছু সময় লাগবে। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। জানা গেছে তুফানে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা মির্জা। তুফান টিম জুলি চরিত্র করার প্রস্তাব দিয়েছিল আমাকে, বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম, আমাকে সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু পরে কি মনে করে যেন কাজটি করিনি, কারণ রাফির সাথে আমার পারিবারিক সম্পর্ক। সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে, দর্শকও ভালোভাবেই গ্রহণও করেছে। অবশ্য চরিত্রটি আমি আগে থেকে জানতাম, কারণ রাফির সাথে আমার পারিবারিক সম্পর্ক।